নিজের অভিষেক মৌসুমেই ইন্টার মায়ামির হয়ে শিরোপা জয়ের হাতছানি লিওনেল মেসির সামনে। আর্জেন্টাইন এই তারকা দলটিতে যোগ দেওয়ার পর থেকেই টানা জয়ের ধারা অব্যাহত রেখেছেন। মেসির হাত ধরে টানা পাঁচ জয়ে যুক্তরাষ্ট্রের লিগ কাপে এখন ইন্টার মায়ামি সেমিফাইনালে। সবশেষ ম্যাচেও দলটি জিতেছে 4-0 গোলে। শালকে পরাজিত করার দিন সেই ম্যাচে লিওনেল মেসি করেছিলেন 1 গোল। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের ফুটবলে অভিষেক হওয়ার পর আর্জেন্টাইন সুপারস্টার 5 ম্যাচ খেলে করেছেন 8 গোল 1 অ্যাসিস্ট। এদিকে যুক্তরাষ্ট্রের লিগ কাপের সেমিফাইনালে এবার মাঠে নামছে ইন্টার মায়ামি। ইন্টার মায়ামির সেমিফাইনালের প্রতিপক্ষ ফিলাডেলফিয়া। প্রতিপক্ষের মাঠে খেলতে হবে মেসিদের। ইন্টার মায়ামি ফিলাডেলফিয়ার ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় 16 আগস্ট ভোর 5টায়। এর আগে ইন্টার মায়ামি ও ফিলাডেলফিয়ার মুখোমুখি সবশেষ 5 লড়াইয়ে পিছিয়ে আছে ইন্টার মায়ামি। মেসির ইন্টার মায়ামি সেই 5 লড়াইয়ের মধ্যে জিতেছে 1টি ম্যাচে, 2টি ম্যাচে পরাজিত হয়েছে ইন্টার মায়ামি, 2টি ম্যাচ ড্র হয়েছে। সবশেষ 2 দল মুখোমুখি হয়েছিল চলতি বছরের মার্চের 5 তারিখ MLS এর লড়াইয়ে। লিওনেল মেসির হাত ধরে উড়ন্ত ফর্মে থাকা ইন্টার মায়ামি ফিলাডেলফিয়াকে পরাজিত করে যুক্তরাষ্ট্রের লিগ কাপের ফাইনালে উঠবে সেটাই প্রত্যাশা তার।